بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ওয়েলকাম টু মাই কিচেন কুকিং স্টুডিও বাই মোমেন ব্লেস। আমি মাহবুবা বলছি, আজকে আমি করে দেখাচ্ছি সবচেয়ে সহজ এবং লোভনীয় স্বাদের আলু বুখারার চাটনি। এই চাটনি আপনি পোলাও বিরিয়ানির সাথে খেতে পারেন, অসাধারণ টেস্ট আসে, খাওয়ার রুচিও বাড়িয়ে দেয়। ঈদুল আজহায় রাখুন আলু বুখারার চাটনি। 250 গ্রাম আলু বুখারা নিয়েছি। প্রথমে আলুবোখারাগুলো ভালো করে ধুয়ে নিব। যে পাত্রে রান্না করব সেই পাত্রে আলুবোখারাগুলো 2 কাপ পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখব। তেঁতুল নিয়েছি 3 পিস, তেঁতুলগুলো পানিতে ভিজিয়ে রাখব। আধা ঘন্টা ভিজিয়ে রাখা পানি সহজ চুলায় চড়িয়ে দিব। নেড়ে চেড়ে 1/2 চামচ লবণ দিব। 1/3 কাপ চিনি দিব। নেড়ে চেড়ে ভিজিয়ে রাখা তেঁতুলগুলো দিয়ে দিব। আবারও নেড়ে চেড়ে দিব। যখন পানিটা শুকিয়ে এরকম কালার আসবে তখন চামচ দিয়ে চেপে চেপে ভেঙে দিব। এবার কড়াইটা চুলায় চড়িয়ে দিব। 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিব, 5টা শুকনো মরিচ দিব। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে শুকনো মরিচটা বাড়িয়ে দিবেন। ভালো করে ভাজব। যখন দেখবেন পুরো ঘর ঘ্রাণে ভরে গিয়েছে তখন বুঝবেন হয়ে গিয়েছে। মরিচটা আলাদা করে ভেজে নিলাম। একটা হামান দিস্তায় শুকনো মরিচ আর পাঁচফোড়ন গুঁড়ো করে নিব। গুঁড়ো পাঁচফোড়ন আর শুকনো মরিচ গুঁড়োটা চাটনির ভিতর দিয়ে দিব। নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে দিব। খেয়ে দেখলাম লবণটা একটু কম লাগছে, তাই আবারও 1/2 চামচ লবণ দিলাম। আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট লাইক শেয়ার করবেন প্লিজ। নেড়ে চেড়ে 1 চামচ চিনি দিলাম, টকটা একটু বেশি লাগছে, নেড়ে চেড়ে মিক্সড করে দিয়েছি। এবার খেয়ে দেখলাম সব পারফেক্ট হয়েছে, খেতে অনেক ইয়ামি হয়েছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। একটা বাটিতে ঢেলে পরিবেশন করলাম, হয়ে গেল পারফেক্ট সহজ বিয়েবাড়ির স্বাদে আলুবুখারার চাটনি। পোলাও বিরিয়ানির সাথে খান, ঈদুল আজহায় রাখুন এই আলুবুখারার চাটনি। আমরা আমাদের পানি সেভ করি, সেভ ইওর অর্ডার। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।